श्रेष्ठतम हादी मुर्शिदे बरहक पीरे कामिल नायब रसूल अलहाज हजरत मौलाना शाह मोहम्मद अब्दुल शाकुर साहेब ओ उलामाए किराम दूर दूरान्त थेके आगत विद्युत्साही पूर्णांग शिक्षार्थी विभासु आमार दीनी भाईरा अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह। प्यारे हाजिरीन आपनादेर सम्मुखे जे आयते कारिमा तेलावत करा हुएछे बहुत बक्तारा बहुत ओयाज नसीहत करे एई आयात पाठ करे जखन आयातटा पाठ करे तखन आमादेर काछे मने हय एई बुझी सठिक कथाटा बलबे এই আয়াতটা পাঠ করে অর্থটাকে কোনোরকম বললে এমন দিক চলে যায় মানে আমরা তালাশ করে পাই না কোথায় গেছে। আমাদেরও কি এখানে এরকম হইব? না, ব্যাসকম হবে না। কারণ ব্যাসকম হবে না এই জন্য মরহুম মুজাদ্দেদে আজম আমাদেরকে এমন ভাবে কিছু দান করলেন আমরা ডাইনে বামে পিছনে সামনে যেতে
পারি না, ওখানেই আমাদের থাকতে হবে। কাজেই আমাদের নাজাতের দরকার, মুক্তির দরকার, আমাদের তো কোনো ওইরকম হেডলাইনের দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে কারিমায় বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করিয়ে তোমরা আল্লাহর প্রতি অবিশ্বাস না শুকরি করতেছো, অথচ তোমরা ছিলে মৃত্যু, অতবার তিনি তোমাদিগকে জীবন দান করলেন, আবার তিনি তোমাদিগকে মৃত্যু মুখে পতিত করবেন, আবার তিনি তোমাদিগকে জীবিত করবেন, অতঃপর তারই নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, আল কোরআন। জরুরি ব্যাখ্যা এবং মহামুক্তি আল্লাহর দিদার লাভের উপায়। এই দুনিয়ায় মানুষের আসার পূর্বে মানুষ রূহ অবস্থায় আলমে আরোয়াতি ছিল, আর উক্ত অবস্থায় দৈহিকভাবে মানুষের কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, অতবার আল্লাহর ইচ্ছায় এরপর যে মায়ের পেটে দেহ তৈরির পরে বেশ কিছুদিন যাবৎ উক্ত মানুষ সম্পূর্ণ মূর্ধ অবস্থায় ছিল, অতবার মহান আল্লাহ তাআলা বিশেষ দয়া করি উক্ত দেহের ভিতরে রূহ প্রদানের মাধ্যমে জীবন দান করত, আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী নির্ধারিত সময় জীবন্ত মানুষ রূপে দুনিয়ার বুকে প্রেরণ করলেন। এখনো যে সমস্ত মানুষ লোক দুনিয়াতে আসে নাই তাদের রূহ আলমে আরোয়াতে আছে, আবার সকলেরই এই দুনিয়া হইতে মৃত্যুর মুখে মৃত্যুর পরে আলমে বরজাকে কবর রাজে যাইতে হবে, অতপরে জীবনের জীবনের সমস্ত কাজের হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলাকে বুঝাইয়া দেওয়ার জন্য সকলকে ময়দানে আসরে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। অতপরে জীবনের যাবতীয় কর্মকাণ্ডে হিসাব নিকাশ বিচার ফয়সালার পরে সকল মানুষকে ভীষণ সংকটময় 30,000 বছরের রাস্তা বলসিরাত পাড়ি দিতে হবে, অতবার রয়েছেন নেককারা ধার্মিক লোকদের জন্য চিরসুখময় অমর পরিবেশ। দান দরুদ পড়েন আল্লাহুম্মা মহামুক্তি ও আল্লাহর দিদার লাভ কিভাবে হবে। অতএব পরজগতের সমস্ত মঞ্জিলগুলি আল্লাহর লানত গজব হইতে নিরাপদে অতিক্রম করিয়া বেহেস্তুদানে আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য সকলেরই হাতি অর্থাৎ রাসুল বা নায়েব রাসুল অনুসরণ করত পূর্ণাঙ্গ দিন ইসলাম আকায় তাসাফেগা শিক্ষা করিয়া আমল করিতে হইবে। আমরা বলেন না সুবহানাল্লাহ, আমরা যে কত বড় একটা ক্লিয়ার ফয়সালা পাইছি, এই ফয়সালাটা এইরকম, দুই আর দুই কত, পাঁচের পাঁচ কত, এটা দুনিয়ার কোন যত বড় পণ্ডিত হোক এটা লড়াইতে পারবে, এটা এইরকম একটা কথা যে ফিক্সড হয়ে গেছে ময়দানে হাসরে কালকে আমাদের দিন আমাদের জন্য মরহুম মুতাদ্দিদে আজম এমন একটা জিনিস দান করেছেন আমাদের সব দুনিয়ার মানুষ যত মুসলমান সব সহন্দের ভিতরে আছে, নাজাত পাই কি পাই না, মুক্তি হয় কি হয় না, এরকম একটা সন্দেহের ভিতরে আছে না নাই, আছে। আল্লাহ যদি দেয় সাজকাল করে আল্লাহ যদি দেয়, আর আমরা বলি নিশ্চিত আল্লাহর দয়া হবে, আল্লাহর সংবিধান কোরআনের আইন বিধান মানুষের জীবনের মুক্তির বিধান এই কথার ভিতরও মরহুম মুজাদ্দিদে আজম আমাদেরকে সুন্দর করে উপহার দিয়ে গেছেন, বলেল্লাহ সুবহানাল্লাহ। দিন রক্ষা বিস্তারের জন্য বিধান অনুযায়ী মালি বন্দী শক্তি পরিমাণ অন্য অন্য সাহায্য অসুবিধার সর্বাত্মক চেষ্টা সাধনা সংগ্রাম করিতে হবে। বর্ণিত তিন পর্যায়ের অপরিহার্য মহাকর্তব্য সম্পর্কে কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বিশেষ জোর তাগিদের সহিত উল্লেখ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উপরোক্ত কর্তব্য সমূহ সঠিকভাবে পালন করত আখেরাতের মহামুক্তি ও আল্লাহর দিদার লাভের সম্বল সংগ্রহ করার তৌফিক দান করুন। বলুন আমিন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা।
طلب العلم فريدة على كل مسلم والمسلمة الحديث هاي من درگون اسلام এর ভিতরে পূর্ণভাবে দাখিল হও প্রত্যেক মুসলমান নরনের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আল হাদিস আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ দ্বীন ইসলামে দাখিল হওয়ার জন্য আদেশ জানাই দিয়েছেন যারা পূর্ণাঙ্গ দিন গ্রহণ করে না তাদের কি আদেশ পালন হইছে যারা পূর্ণাঙ্গ দিন গ্রহণ করে না তাদের কি শয়তান ছাড়ছে শয়তান ছাড়ে না আল্লাহর আদেশও মানা হয় না পূর্ণাঙ্গ দিন ইসলাম তিনবার মাসলার সমষ্টি নাম আকায়েদ তাসাউ ফেকা আকায়েদ স্বতন্ত্র আকায়েদের পরে আমলি মাসলা দুই ভাগ ফেকা এবং তাসাউ দৈহিক ভাবে জড় জগতের সাথে সম্পর্কযুক্ত কর্মানুষ্ঠান এটার নাম হলো ফেকা ফেকা দুই ভাগ ইবাদত আল্লাহর হক 10টি মুআমালাত মাখলুকাতের হক কয়টি 10টি ইলমে কলব ইলমে তাসাউফ আত্মশুদ্ধির মাসলা প্রথমত দুই ভাগ মুহলিকা মুনজিয়া মুহলিকা 10 মুনজিয়া 10 ইবাদতে 10টি মুআমালাতে 10 মোলেগাতে 10টি মুনজিয়াতে 10 সাত 10 কে কত 40 এই 40 প্রকার মাসালার সমষ্টি পরিপূর্ণ দীন ইসলাম ইবাদতে 10টি হলো এলে মাকায় তাহরাত নামাজ যাকাত রোজা হজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া তারতিবুল আওরাত মুআমালাতে 10টি হইলো যে খানা পিনা নেকা রুজি রোজগার দস্তি জবাত হালাল হারাম দস্তি জবাত নির্জন বার সফর পিতামাতা সন্তান গঙ্গ আত্মীয় স্বজন এতিম মিসকিন ধনী দরিদ্র রাজা প্রজাগণ হক পীর মোর্শেদের হক বা ওস্তাদ ছাত্রের হক আর ইলমে তাসাউফ দুই ভাগে বিভক্ত মহলিকা মহলিকাতে 10 মুনজিয়াতে 10 মহলিকাতে 10 মানবতাবোধ বিধ্বংসী পরজগতে বিনাশ সাধনকারী কুরিবিসমূহ 10টি বর্জন কেবরো হাসা বকজ গজ গিবত হেস কেজব বকল রিয়া গুরু এই 10টা বর্জনীয় আর পরিত্রাণকারী মহৎ গুণাবলী অর্জন 10টি অর্জনীয় অর্জন আর বর্জন সব সময় মানুষ বর্জন করে কোনটা খারাপ জিনিস বর্জন করে সব সময় মানুষ অর্জন করে কোনটা ভালো জিনিস তাই ভালোটা হলো মুনজিয়া এই মুনজিয়াতের কারণে মুনজিয়া যদি না থাকে এহ জগতে সমাজে শান্তি শৃঙ্খলা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর মুজিয়া থাকলে নির্ঘাত খারাপ মানুষ বলবে যে এই মানুষটা সোনার মানুষ তওবা সবর শুকর তাওকুল ইখলাস খৌফ রজা মোহাব্বত মুরাকাবা মুহাসাবা এই 40 কে কত 40 এই 40 প্রকার মাসালা সমষ্টি নাম শরীয়ত বা ইসলাম ধর্ম যারা গ্রহণ করে নাই তার কি সঠিক আছে না ভুলে আছে কেমন ভুলে আছে মহা ভুলে যদি তওবা না করে যদি পরিপূর্ণ দিন গ্রহণ না করে তাদের কোনো রাস্তা নাই রাস্তা নাই কথাটা ঠিক না রাস্তা আছে মাকদুব দলি জাহান্নামের রাস্তা এখন এখন পরজগতের পথ প্রদর্শনকারী গণ কারা নবী রাসূল অবর্তমানে কি নায়েবে রাসূল সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিসসালাম সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নায়েবে রাসূল হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর খলিফা কার বিশ্ব নবীর সর্বশেষ জামানার নায়েবে রাসূল হলেন ইমাম মাহদি আলাইহি সালাতু আসসালাম একেবারে আদম আলাইহিস সালাম থেকে একেলে আজ পর্যন্ত দেখেন কত সুন্দর করে হিসাব করে দিয়েছেন আরেকবার বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্ধু এবং বড় শত্রুকে এটা জানা দরকার কি না সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বন্ধু রাসূল ও নায়েবে রাসূল আহা আমরা বুঝাও তো বুঝি না তাহলে আর সবচেয়ে বড় শত্রু ইবলিস
এবং নায়েবে শয়তানের দল। আমরা বন্ধু জানতে পারলাম, আর আমাদের প্রধান শত্রু সেটাও কি জানতে পারলাম। এখন নায়েব রাসূলের কাছে আমরা দোয়া চাই, আমরা যেন সবচেয়ে বড় বন্ধু যে তার জন্য পদধূলি গ্রহণ করতে পারি এবং তার কদম চুমতে পারলে এহ জগৎ পরজগতে কি হবে, ধন্য হবে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল হবে কিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কাকে নবী রাসূলে যুক্ত করা হবে না, এই বিশেষ বিস্তারিত দুনিয়ার জানিবার জন্য পাঠ করুন নায়েব রাসূল আল্লাহ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আব্দুল ওহিদ সাহেবের লিখিত রদ্দে কাদিয়ানী প্রথম খণ্ড। মরহুম নায়েব রাসূল মানে মুজাদ্দিদ আজমের পরে যে মরহুম নায়েব রাসূল আমরা বলি, উনি লিখছেন রদ্দে কাদিয়ানী। কাদিয়ানীর কি মুসলমান কি কাদিয়ানীরা কাফের? আচ্ছা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ নবী এবং তারপরে নতুন ভাবে আর কাকে নবী রাসূল নিযুক্ত করা হবে না, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের সঠিক এলেম কারা প্রচার ও শিক্ষা দিবেন এবং নবী রাসূলগণের পরবর্তী মর্তবা কাহাদের জন্য? বিশ্বনবীর পরে কিয়ামত পর্যন্ত আখেরাতের সঠিক পথ প্রদর্শন হবেন ফিকাহ ও তাসাউফ এবং কোরআন হাদিস তত্ত্ববিদ খাঁটি কামেল আলেম সমাজ। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, খাঁটি হক্কানি আলেমগণই আম্বিয়া কেরামগণের উত্তরাধিকারী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই বিষয়ে বিস্তারিত জানিবার জন্য পাঠ করুন মুজাদ্দিদ আজম রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব এজারে হক পঞ্চম খণ্ড ও ইসলাহে কল। নিশ্চয়ই এই এলেমেই হয়েছে দিন শরিয়ত, কাজেই তোমরা যাহার কাছে শিক্ষা করো তাহাকে তদন্ত করে, ভাঙ্গুরু শিক্ষা করতেছে তাকে তদন্ত অনুসন্ধান করিয়ে দেখো সে কামেল না নাকেস। কামেল হইল আল্লাহর পক্ষে শিক্ষক, আর নাকেস কি শয়তানের পক্ষে শিক্ষক। এই সমাজের ভিতরে যারা ধর্ম প্রচার করেন তারা আলেম, তারা পীর ওয়াইজ হাদি ও আমির নামে খ্যাত। এরা মোটামুটি দুই ভাগে বিভক্ত, কামেল এবং নাকেস। আলেমগণ আম্বিয়া কেরামগণের উত্তরাধিকারী আল হাদিস, আলেমগণের শ্রেষ্ঠ, আলেমগণের নিকৃষ্ট, খয়রুল খয়রুল খেয়ারে খেলা খেয়ারুল ওলামা আর সারে সারে সেরারুল ওলামা। আলেমগণের নিকৃষ্ট, আলেমগণে কি উৎকৃষ্ট। যেই ব্যক্তি এইরূপ অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে তাহার যুগের ইমামের নায়েব রাসূলের পরিচয় লাভ করে নাই, সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো আল হাদিস। তাহলে কামেল হলো ফেকাও তাসাউফ তত্ত্ববিদ কিতাবি শর্ত বিশিষ্ট, ওনার লক্ষ্য হলো নায়েব রাসূল, আর ওনার অনুসরণ করলে জান্নাত পাওয়া কি? এত আসতে বললেন কেন? মৃত্যুর আগে জবানবন্দি হয়ে যাবে কাগজ জানেন, সত্য কথায় যারা রায় দেয় নাই, সায় দেয় নাই, যেখানে বলিষ্ঠ ভূমিকা সেখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে না। এখন যদি এই জোরে জোরে নামাজ পড়ে মাগরিবের নামাজ আমি যদি মনে মনে পড়েন হবে, যেখানে জোরে সেখানে জোরে, যেখানে আসতে সেখানে আসতে, তাহলে আদেশ মানে হলো। তাহলে নায়েব রাসূল অনুসরণ করলে কোথায় যেতে হবে জানতে, মাশাআল্লাহ। মানুষ যারা বোঝে তারা কথার ইশারায় ব্যাক করে রে বুঝাইতে পারে কে আছে কোথায়। মানুষের মতন মানুষ হলে অল্প কথায় বোঝে, তরকারি মতন তরকারি হলে অল্প জালে সেজে, ঠিকই না? যাহার পীর নাই
আল্লাহকে পাওয়ার জন্য পূর্ণাঙ্গ দ্বীন বিশেষত তাসাউফ হাসিলের উদ্দেশ্যে কিতাবী শর্তবিষ্ট কামেল মোরশেদ কামেল শিক্ষক গ্রহণ করিতে রাজি নহে। শয়তানি তার কি? শয়তানি পীর। কোরআনের তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ড 236 পৃষ্ঠায় রেসালায়ে মক্কিয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন কোশ্চিন গেল তার জন্য কোনো খাঁটি হাদি খাঁটি মোরশেদ মেলবে না। অমাইয়ুদুলিলহু ফালান তাজিদালাহু ওলিয়াম মোরশেদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ান আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আখির ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر قوا أنفسكم وأهليكم نارا تعاونوا على البر والتقوى تعاونوا على البر والتقوى كونوا أنصار الله لا تؤمنن به ولا تنصرنه الله رب العالمين বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে প্রভু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কোরআন মজিদের ভিতরে প্রভু তোমরা হে রাসূল আমার পক্ষ থেকে যা কিছু হয়েছে নাজিল হয়েছে আপনি জনগণের মাঝে পৌঁছাইয়া দিন আপনার জনগণের মাঝে পৌঁছিয়ে দিন। পৌঁছানো কি তাবলিগ না তাবলিগ কোরআন ও দ্বীন প্রচার তাবলিগ মানে কি কোরআন ও দ্বীন প্রচার এখন কিছু বলে না তাদেরকে দ্বীন প্রচার হইব কেমনে হইব তিন রেখাত নামাজের জায়গায় দুই রেখাত পড়িয়া কয় আসসালামু আলাইকুম চলবে চলবে তা তাবলিগ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইয়ের দলিলের ভিত্তিতে মরহুম মুজাদ্দিদে আজম আরও বিভিন্ন কেতাব থেকে মরহুম মুজাদ্দিদে আজম আমরা জীবনে মরিয়া সিদকে দিয়ে মরতে গেল আমরা জানতাম না তাবলিগ কত ভাগে বিভক্ত কি কি তিন ভাগে বিভক্ত কত ভাগে তিন ভাগে বিভক্ত তাবলিগে খাস তাবলিগে আম তাবলিগে হুকমি তাবলিগে খাস বলে হয় এই যে বলা হয়েছে যে কুয়ান ফুজুকুম আহলিকুম নারা জাহান্নামের থেকে তুমি বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও মানে অধীনস্থ লোক দিগকে সৎ কাজের আদেশ অসৎ কাজে কি নিষেধ করা পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমলের তাগিদ প্রদান করা পুরুষ মেয়ে সকলের জন্য নফল না ফরজ ফরজ এই ফরজ আদে কোরআন হাদিস তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত না তাবলিগে আম হাকিকি তাবলিগ এই হাকিকি তাবলিগ এখানে আমি পাঠ করছি ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইরে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার আমবালে কোরআন প্রচার করেন সর্বসাধারণকে দলমত নির্বিশেষে সমবায় আল্লাহর দিকে আহ্বান করা যার তার কাজ নহে যোগ্যতা লাগবে না লাগবে না যোগ্যতা লাগবে ফরজে কে ভায়া এই আম তাবলিগ করা কি ফরজে কে ভায়া ফরজে কে ভায়া কোরআন হাদিস এবং ফেকা তাসাউফ তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত আর তাসাউফবিহীন বেআলেম জাহেলদের আম তাবলিগে আম ওয়াজ করা নিষেধ বরং জাহেল ওয়াজের থেকে দূরে থাকা ওয়াজিব বলা হয়েছে ওয়াজিবের অর্থ ফরজ আর তাবলিগে হুকমি রাসূল বা নায়েব রাসূল গণকে দিন প্রসারের কাজে টাকা পয়সা ইত্যাদি দিয়ে সর্বতোভাবে সাহায্য করা এটা কি ওয়াজিব না ফরজ হ্যাঁ ফরজ এটা কি ফরজ আপনারা আমরা বিচলিত না হই এই ফরজ নায়েব রাসূল বলেন নাই এক লক্ষ টাকা দিতে হইব বলছেন বলছে যার যেমন তার তেমন নাকি তিনটা ভাগে কয়টা ভাগে তিন ভাগে বলছেন না আমরা আসলেই আমরা সত্যিকারভাবে আমরা মানতে পারি না মানতে পারছি না মানতে পারছি আমল করতে পারি না মানতে পারছি আমল করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে তাবলিগে হুকমি রাসূল বা নায়েব রাসূলগণকে দিন প্রসারের কাজে টাকা পয়সা ইত্যাদি সাহায্য সহযোগিতা করা ওয়াজিব বা ফরজ
এখন কিভাবে দিলে কয়টা ফান্ডে দিলে আমাদের এই ওয়াজিব বা ফরজ আদায় হবে? রোজগার ফান্ড পাঁচটা ফান্ড, কয়টা ফান্ড? রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, অক্ষ ফান্ড মাধ্যমে সমগ্র দেশ পর্যায়ক্রমে সারা বিশ্বে কোরআন ও পূর্ণাঙ্গ দিন প্রসারের কাজে সঠিকভাবে কোরআন প্রসারক হাদি নায়েব রাসুলকে সাধ্যমতো সাহায্য করার জন্য আল্লাহ সর্বাত্মক চেষ্টা করিবে। চেষ্টা করতে কইছে না? এখন এখানে তো জানার অধ্যায় গেল, ওস্তাদের কথাও গেল, ওস্তাদের কি শিক্ষা দেবেন সে কথাও গেল, আমাদের পরিচয় গেল, কোথেকে কোথায় ছিলাম, আলমে আরোয়াতে কোথায় আসি, আলমে দুনিয়া মৃত্যুর মাধ্যমে আবার আলমে বর্জা কবরে যে চলে যাব, আবার হিসাব দেওয়ার জন্য ময়দানে 50,000 বছর সমান হবে একটা দিন, এই দিন আমাদের অপেক্ষা করতে হবে, আমরা জানলাম কোথা থেকে আসি, বাবার বাড়ি, বাবার বাড়ি কোথেকে আসি, আলমে আরোয়া থেকে, আলমে আরোয়া থেকে কোথায় আসি, আবার কোথায় যাব, কোথায়, এগুলো আমাদের বর্ণনা হয়েছে, আমাদের পরিচয় বর্ণনা হয়েছে, আমাদের এলেম সম্পর্কে বর্ণনা হয়েছে। এরপরে আমাদের এখন আমলের বর্ণনা হবে। কিসের আমলের বর্ণনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারি তোমাকে আমি সৃষ্টি করেছি আর জিন জাতি সৃষ্টি করেছি, মানব জাতি এই দুটো জাতি সৃষ্টি করেছি আমার বন্দিগি করার জন্য। আর কোনো ভেজাল আছে? বন্দিগি করার জন্য কি করছেন? সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন বন্দিগির উদ্দেশ্যে। বন্দিগি কোন বন্দিগি, কোন বন্দিগি, বন্দিগি না কোন শরমিন্দিগি, বন্দিগির উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যদি বন্দিগি আমাদের না হয় তাহলে শরমিন্দিগি, আমরা লজ্জার ভিতরে পড়ে যাব, একটা দুইটা থাবর আর সোবার দেবে না, আগুনের ভিতরে ফালাইয়া লাইয়া মুতু ফিহা ওয়া লাইয়া মরবেও না বাঁচবেও না, আজাব দেওয়াই উদ্দেশ্য, ঠিক না? না ঠিক। আল্লাহর বন্দিগি তিনবার, আল্লাহর বন্দিগি তিনবার, আর তার দ্বারা রুহানি বন্দিগি, কামেল মোর্শেদের মাধ্যমে এলমে কালব বা এলমে তাসব শিক্ষা করি আমল করা, মাল দ্বারা মালি বন্দিগি আল্লাহর বিধের মতো তিন দ্বারা মাল ব্যয় করা, দেহের দ্বারা জেসমানি বন্দিগি ফেকা শিক্ষা করি আমল করা, সেবাদি মুসলমান কামেল মুমিন এই তিন বন্দিগি দ্বারা করবে তাদের স্থান বেশ উদ্যানে আল্লাহ ঘোষণা দান করেছে। কয় বন্দিগি? তিন বন্দিগি। এই তিন বন্দিগির ভিতরে একটা ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় বন্দিগি যেটার নাম মালি বন্দিগি। মাল কোন জায়গায় ব্যয় করবেন? জায়গা লাগবে না? সেই বিষয়ে বলছেন। প্রথমে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোশ্চিন গেল, তোমরা বেস্ত যার উপযোগী নেকি অর্জন করতে পারবে না যে পর্যন্ত মহব্বতের মাল থেকে আল্লাহর পথে ব্যয় না করবে। আল কোরআন চতুর্থ পারা, চতুর্থ পারার প্রথম লাইন, চতুর্থ পারা প্রথম লাইন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল আল্লাহর পথে আল্লাহর দিনের পথে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত বেশ তেজার উপযোগী নেকি অর্জন করতে পারবে না। বিভিন্ন উদাহরণ আছে না? নাই। আবু বকর রাদিয়াল্লাহু একটা উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটা উদাহরণ, প্রিয় বস্তু কি কোরবানি করো বলছেন না বলেন নাই? কম বেশি আপনাদের জানা আছে মালি বন্দিগি জায়েজ পন্থায় মাল উপার্জন এবং আল্লাহর বিধান মোতাবেক কিতাবী ধারায় মাল ব্যয় করা। মালি বন্দিগি তিন ভাগে বিভক্ত। কয় ভাগে? সাংসারিক জরুরি মাল ব্যয় করা, যাকে বলা হয় সংক্ষেপে সংসার রক্ষা, আল্লাহর দিন সারা বিশ্বে প্রসার কায়েম রক্ষার জন্য মাল খরচ করা, এক কথায় বলা হয় ধর্ম রক্ষা, এরপরে মানুষের অভাব দূর করার জন্য মাল খরচ করা, এক কথায় বলা হয় গরিব রক্ষা। তাই সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই তিনও বিভাগে মাল ব্যয় করিতে
করিতে হইবে, অন্যথায় বখিল শ্রেণীভুক্ত হইয়া আখেরাতে মহা অপরাধী দোযখী সাব্যস্ত হইতে হবে। প্রকাশ থাকে যে যাকাত, ফেতরা, কোরবানির চামড়া ইত্যাদির মূল্য শুধুমাত্র ধনীদের উপরে ফরজ বা ওয়াজিব। খাইবে কারা? গরিবেরা খাইবে। যদি আমরা অনেক ব্যস্কম করি অনেক ক্ষেত্রে। এখন যারা এই আল্লাহর মালি বন্দিগি ধারা অনুযায়ী যারা না করবে তাদের একটা জায়গা আছে না? নাই। নায়েব রাসুল রাতের বেলা অনেক কথা বলছেন না বলেন নাই? এখানেও কথা রয়েছে, বখিলের বোয়াদে বখিলের বোয়াদে জাহিদ বাখরবার বেহেস্তি না বাসুদ বা হুকমে খবর। বখিল যদি পৃথিবীর জল স্থলে দরবেশ বলিয়া মশহুর হয়ে যায়, হিসাব বলতে বেহেস্তে যাবে না বলে হাদিসে প্রসার। এমন কোন জঙ্গল নাই, এমন কোন পাহাড় নাই, পর্বত নাই, এমন কোন জমিন নাই, ওই ব্যক্তি যে বড় দরবেশ এই কথাটা না জানে। হিসাব করে দেখে যদি তার ভিতরে বকিলি পাওয়া যায়, বেহেস্তি হবে না বলে হাদিসে প্রসার। নাউজুবিল্লাহ একটু আওয়াজ করে বলে, কারণ আমরা বকিল থেকে পানা চাই কিনা শুনেন। সবচাইতে বড় যোদ্ধা হইল আত্মা। বড় যোদ্ধা কি? দেখবেন যে ঘুরাইয়া ঘুরাইয়া আপনারে কেমনে সাইজ করিয়া দেয়। আবার হাদিস শরীফে আছে, যার যত যোগ্যতা, যার যত এলে তার শয়তানও নাকি যোগ্যতা সম্পন্ন, মানে তার উপরে এলেন দিয়া কর্মিয়া নেয় না সমস্ত না, মনে আইবে, মনে চাইবে, আইন মতো না চাইলেও করতে হবে। 10 টাকা আছে, 10 টাকারই ভাগ করে দেন, 500 আছে, 500 টাকারই ভাগ করে দিয়ে দেন। সাংসারিক ও নিজস্ব জরুরি কাজে মাল ব্যয় করা, সংসার রক্ষা। সংসার রক্ষার 1 নম্বর হলো নিজেরও ছেলে মেয়ে, স্ত্রী এবং পিতামাতা গণ গঞ্জন্য আবশ্যকীয় খোরাক পোশাক ইসলামী কায়দায় বাড়িঘর তৈরি করা, স্ত্রী মহারণার টাকা, ছেলে মেয়েদের বিবাহ, খাজনা, ট্যাক্স, কর ও ভদ্রতার খাতিরে যা দান করা প্রয়োজন ইত্যাদি কাজে মাল ব্যয় করা। ভদ্রতা তো ভালো কথা, সাধারণ টুকিটুকি পাওনা খালি ঘুরে না, কষ্ট হয় না? এই কষ্টের ই দিতে হবে আপনার, এই কষ্টের জের আছে না যে দিতে হবে। তো আপনি কি মুসল্লি পাগড়ি ও বান্ধে, জামাও গায়ে দেয়, দাঁড়িয়েও রাখছে, খালি ঘুরায় বলে নাই বাবা? আমরা বাস্তব জনগণের সাথে জড়িত, তাই না? কি না বেশি কিছু লাগে না, খালি টুকুটা মাথায় দিয়েছেন কি জন্য? নিজের এবং ছেলে মেয়েগণদের ধর্মীয় অপরিহার্য জরুরি শিক্ষার জন্য ধর্মীয় সঠিক শিক্ষকের বেতন খরচ ও আনুষঙ্গিক যথা ফরজ মাসলার কিতাব ক্রয় করা এবং স্থানীয় মসজিদ ও মসজিদের নির্ধারিত ইমাম সাহেবের বেতন টাকা, ছেলে সন্তানদের জরুরি শিক্ষার জন্য স্থানীয় মক্তব, মাদ্রাসা ইত্যাদি কাছে মাল ব্যয় করা, ইহা নিজস্ব জরুরি খরচের মধ্যে স্বামী। ফোরকা নিয়ে চান্দা দিয়া মসজিদে টাকা দিয়া কয় হুজুর ধর্ম খাতে ব্যয় করছি, চলবে? নায়েবে রাসূলকে দিতে হবে। কাকে? নায়েবে রাসূলকে দিতে হবে। যাহারা উপরোক্ত সাংসারিক ও নিজস্ব জরুরি কাজে সাধ্য থাকা সত্ত্বেও প্রয়োজনের ক্ষেত্রে মাল ব্যয় করবেন না, তাহারাও বকুল শ্রেণীভুক্ত হইয়া আখেরাতে অপরাধী সাব্যস্ত হবে। মানুষের অভাব দূর করার জন্য মাল ব্যয় করা, গরিব রক্ষার জন্য মালি বন্দিগি করাম, জাকাত ফিত্রা কুরবানির চামড়া বিক্রির মূল্য গং দিয়াম, আর দুর্লভ তোমার হকদার লোক জাকাত গঙ্গের মাল টাকা পাইতে পারে। 1 নম্বরে ফোকারা, মাসাকিন, আমিলিন, ন মুসলিম, গোলাম আজাদ কার্যে, কর্য পরিষদে, আল্লাহর পথে বিদেশি মুসাফির, প্রমাণে সুরা তওবার 60 নং আয়াত। বখিল সাধক যদি জলে স্থলে আর বেশি না হবে বলে হাদিসে প্রসার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
কশিন কালেও তোমরা বেহেশতে যাওয়ার উপযোগী নেকি অর্জন করতে পারবে না যে পর্যন্ত মহাপথের মাল থেকে আল্লাহর পথে ব্যয় না করবে। কোন পারা? চতুর্থ পারা। চতুর্থ পারা আল্লাহর দিন শিক্ষা প্রসার ও কায়েমের জন্য মাল খরচ করা, মালিবন্দিগি করা, অর্থাৎ ধর্ম রক্ষা করা। এমন ভাবে মুজাদ্দিদে আজম লেখছেন, হুজুরি এমন ভাবে ব্যাখ্যা করেন, পালাবার কিন্তু কোনো সুযোগ নেই। আছে পালাবার সুযোগ? আছে পালাবার সুযোগ নাই বুঝলেন ভালো করিয়া, কিন্তু পরে কইবেন যে বুঝি না, এই কথা আর চলবে না। মুখ স্টপ করে দেওয়া হবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে, অতা সাধু আরজুল হোম বিমা কানু ইয়াক শিবন, হাত পা চক্ষু নাসিকা কথা বলবে, মুখে মুখ অফ, তামাম জীবন বহুত কইছো বক বক করছো, অনিডা অফ, এন অঙ্গ প্রত্যঙ্গে করতো না, অঙ্গ প্রত্যঙ্গ করে আল্লাহ বুঝছি ঠিকই, কিন্তু তন কইবে শয়তানের দোষ। তা শয়তানের জাহান্নামে আপনি যাইবেন? যাইবেনই তো। লগে সঙ্গী জন প্রসার বিভাগ তিন ভাগে বিভক্ত, কয় ভাগে? তিন ভাগে। প্রসার বিভাগ, দাসাও বিভাগ, ফেকা বিভাগ। প্রসার বিভাগের সমগ্র দেশ পর্যায়ক্রমে সারা বিশ্বে পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিন প্রসারের জন্য সঠিক কোরআন প্রসারক হাদি বা নায়েব রাসুলকে মালি বন্দীগীর মাধ্যমে আর্থিক সাহায্য করা, এটার নাম তাবলিগে হুকমি। তাসাও বিভাগ 8-5-13, 8-5 কত? 13 শর্ত বিশিষ্ট, খাঁটি খাঁটি কামেল পিরানা দরবারে আর্থিক সাহায্য করা, সঠিক এলমে তাসাউফ নিজে শিক্ষা করা, সারা বিশ্বে উহা প্রসার ও কায়েম করা এবং হামলা আসিলে প্রতিরোধ করা, গম জন্য কামেল মোর্শেদ নায়েব রাসুলকে মাল দান করা। নায়েব রাসুল বলেন না, আল্লাহ রাসুল শেষ বছরে 100 উট কোরবানি করছেন, মানে এই কাফেরদের মধ্যে ঘুষাঘুষি, মানে বিভিন্ন যে ইটি গুসুল গুসুল করে, এইটা করবে, হেইটা করবে, হেইটা করবে, এই 100 কোরবানি দিয়ে গেলে খাইছি, এতদিন তো দলিল কোরবানি কিছু করতে পারি না, এখন যাও মানে ঠিক করতেছি। 100 কোরবানি করা কোনো রাজা বাসার বেলাও শুনছেন কোনো দিন? শোনেন না। এই এই আর্থিক সচ্ছলতা দেখা কাফের তা ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে, ঠিক না? না ঠিক নায়েব রাসুলের দরকারও আছে না? নাই। এইরকম তার হাতকে বলিষ্ঠ করতে হবে, এতে নায়েব রাসুল ওই কাফের বেঈমানদেরকে না কেন্দ্রকে শয়তানদের পর কম্পিত করে দিতে পারে। ফিকা বিভাগ এবাদাত, এবাদাত ও মহামালাদের 20 প্রকার মৌলিক মাসালা নিজে শিক্ষা করা, সারা বিশ্ব প্রসার ও কায়েম করা এবং হামলা আসিলে উক্ত প্রতিরোধ করার জন্য নায়েব রাসুলকে টাকা বা মাল প্রদান করা। ফান্ডের উল্লেখ রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, ওয়াক ফান্ড, কলম বাগযুদ্ধগণ ফান্ড, সময়ের সাধ্য মতো আমল করা এবং সারা বিশ্বে পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিন প্রচার প্রতিষ্ঠার কাজে সাহায্যের উদ্দেশ্যে উক্ত ফান্ড সমূহ মাল কিতাবি শর্তবিষ্ট সঠিক কোরআন প্রচারক হাদি নায়েব রাসুলের হাতে অর্পণ করা। আল্লাহ ধর্মের সঠিক রূপরেখা ইবাদত মুআমালাত মৌলিকাত মুনজিয়াত, এই এই যে কথাগুলো খরচের যে কথাগুলো বলা হইল, আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলাম ইবাদত মুআমালাত মৌলিকাত মুনজিয়াত, ইবাদতে 10, মুআমালাতে 10, মৌলিকাতে 10টি, মুনজিয়াতে 10। আবার বলে দিলেন যে এই টাকা পয়সার কথা যে বলা হয়েছে, শুধু এই পরিপূর্ণ দিন ইসলাম ধর্মের সঠিক রূপরেখা মানুষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। পরিচিত না আমাদের সুরা ফাতিহা শেষ অংশের মূল শিক্ষা, এহ জগৎ হইতে পরহিতের রাস্তা তিনটি, সিরাতে মুস্তাকিম, মাকদুব, দরলি। সিরাতে মুস্তাকিম হাদিকে রাসুল বা নায়েব রাসুলকে সঠিকভাবে মান্য করা, তার থেকে হিদায়াত অর্থাৎ পূর্ণ পরিপূর্ণ দিন, পরিপূর্ণ দিন শিক্ষাও আমল করা। এখন আর মাকদুব হলো হাদিকে, হাদিকে রাসুল বা নায়েব রাসুলকে অমান্য করা এবং বিরোধিতা করা। যেমন নেতার নাম কি মাকদুবের? আবু জেহেল।
মাকদুব রাস্তার নেতার নাম কি? নাতিপুতি আছে না, বংশবলি আছে না? এই যারা আছে নায়েব রাসূলকে অমান্য করা এবং শিক্ষা গ্রহণ না করা, এরা সবই আবু জাহেলের ওয়ারিস। কার ওয়ারিস? আস্তে কইছেন, জোরে হবে না? মাকদুব রাস্তার নেতা কে? আবু জাহেল। আমরা কি ওইটার মধ্যে যাইতে চাই? আমল না করলে আবু জাহেলের দল? নায়েব রাসূলকে 100% ভক্তি শ্রদ্ধা না করলে আবু জাহেলের দল? ঠিক না? ঠিক না। দলীন হলো কোনো মানুষ বা বস্তুকে খোদাই আসনে বসানো। মাকদুব দলীন দুই রাস্তা কোন দিকে গেছে? দোজখের দিকে। আর সিরাতুল মুস্তাকিম রাস্তা কোন দিকে? সূরা বাকারার প্রথম ও দ্বিতীয় রুকুর মূল শিক্ষা, দুনিয়ার মানুষ ধর্মী হিসাবে তিন ভাগ। কয় ভাগ? তিন ভাগ। মুমিন, মুনাফিক, কাফির। মুমিন হলো আল্লাহর দিন অন্তরেও বিশ্বাস করে, মুখেও তাহা প্রকাশ করে, সেবাদী মুমিন। রুহানি, জেসমানি, মালি বন্দী যারা আদায় করে তাদের জন্য কি বেশত উদ্যান। মুনাফিক হলো ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস করে কিন্তু মুখে বাহ্যিকভাবে তা স্বীকার করে। মুখে স্বীকার, অন্তরে কি নাই? মুখে স্বীকার, অন্তরে নাই, অবিশ্বাস। কাফির হলো ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস করে এবং মুখেও তা প্রকাশ করে। এরা কারা? কাফির। মানি না, মানব না, মানতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। দেখ যেখানে যাই হে নেই টাকা, এইটু আমল করলেই চলে না, বাকিটা লাগে। আল্লাপাক কোরআনে কত কিছু ঘুরেই ঘুরাইয়া এমনি বলছে, এমনি বলছে, এমনি বলছে, এর পরও মানুষ বোঝে না। তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায় না? এম জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরিয়ে থাকার নাম কি? তওবা। পবিত্রতা অর্জনকারীকে জাহেরি দেহের পবিত্রতা, বাতিনি আত্মার পবিত্রতা। তা আত্মার পবিত্রতা করতে লাগে কি? মৌলিক শিক্ষা আমল করতে হয়। আর জাহেরি তহরাত অর্জন করতে লাগে কি? ফেকা শিক্ষা করিয়া কি করতে হয়? আমল করতে হয়। তে যেখানে যাই সেখানেই তো মানে আল্লাহর বিধান নাকি? তহরাত দুই ভাগে বিভক্ত, তহরাতে জাহিরি, তহরাতে বাতিনি। জাহিরি দুই ভাগ, নাজাসাত ও ফজলা সিজিতে দেহকে পাক করা, সর্বশরীরকে গুণ হইতে পাক করা, ইহা ব্যতীত এবাদত সহি হয় না। আর অন্তরকে মহলিকাত বধ এতেকাদ হইতে পাক করা, ইহা ব্যতীত এবাদত কবুল হয় না, সহি হয় না, কবুল হয় না। সর্বশরীরকে গুণ হইতে পাক করা। গোপ্তে মোসা বাখুদা দরণ করে তোর, গোপ্তে মোহাম্মদ বাখুদা দর আরশে নূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলিমের নরনারীর উপরে কি ফরজে আইন? এমন শিক্ষা করার জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান লাগবে না লাগবে না? শিক্ষা প্রতিষ্ঠান দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। দুনিয়াবি এলেম শিক্ষা প্রতিষ্ঠান আর দিন এলেম শিক্ষা প্রতিষ্ঠান। দুনিয়াবি এলেম শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। দিন এলেম শিক্ষার ফরজ আদায় বাকি থাকে না? থাকে না, থাকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দুনিয়াবি এলেম, দিন এলেম শিক্ষার ফরজ হয় না? হয় না, বাকি থাকে। আর কোন জায়গায় দেওয়া বাকি থাকে? দিনই শিক্ষা প্রতিষ্ঠান দুই ভাগে বিভক্ত, পূর্ণাঙ্গ দিন শিক্ষা প্রতিষ্ঠান, আংশিক দিন এলেম শিক্ষা প্রতিষ্ঠান। পূর্ণাঙ্গ দিন এলেম শিক্ষা প্রতিষ্ঠান, পূর্ণাঙ্গ দিন শিক্ষার কেন্দ্র ও মাদ্রাসা সমূহ। যেই মাদ্রাসা, যেই কেন্দ্রে, যেই ঘরে, যেই মাঠে, এটা কি মাদ্রাসা না? এটা ইউনিভার্সিটি, হুদা মাদ্রাসা না? এটা কি ইউনিভার্সিটি? অক্সফোর্ড ইউনিভার্সিটি না?
সারা বিশ্বের মুখে শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি এই পর্যায়ে যত জায়গা আছে সব ইউনিভার্সিটি আপনারা ইউনিভার্সিটির ছাত্র। আর আংশিক দিন এলেন শিক্ষা প্রতিষ্ঠান কারিয়ানা হাফিজিয়া আলিয়া ও দেওবন্দি রুলের মাদ্রাসা সব আংশিক শিক্ষা হয়। শরিয়াতে জাহেরা ফিকাহের আংশিক আলেম হয় কিন্তু অরাজতুল আম্বিয়া পর্যায়ের পূর্ণাঙ্গ দিনের আলেম হয় না। তাসব শিক্ষা না করা পর্যন্ত মতলব অরাজতুল আম্বিয়া পর্যায়ের আলেম দাবি করলে দাজ্জালে কাজ্জাব আর মতলক আলেম দাবি না করিয়া শুধু বেকার আংশিক আলেম দাবি করিলে দাজ্জালে কাজ্জাব হবে না। কেউ কি বলে যে কারি সাহ আমি শুধু কোরআন শরীফ শিখে দেই তেলাওয়াত করি আমি কোনো আলেম না এইটুকু শিখে এরকম কথা বলে কেউ ভাই? আমি শুধু মাওলানা ফেকার এলেম শিখে দেই আমি আলেম না এরকম কথা বলে তাহলে তো আর ভেজালই তাই না? তারই তো সময় চাপিয়ে ধরবে যে আপনি আংশিক আলেম ফেকার আর বাকিটা কোনটা এটা কোন কি কইবে না কইবে না এ ডরেও কইবে না এই কথা কারণ হ্যাঁ এই ধরবে যে বাকিটাও করে বলবে না বলবে নাম গঙ্গাচরণ একজনের নাম কি গঙ্গাচরণ মানুষ জিগেলে তোমার নাম কি কয় আমার নাম গ তা যারা সেনে দেয় তোর নাম গঙ্গাচরণ গ কই লিখে আমার যদি বানান করতে কয় বানান করতে তো পারি না গঙ্গাচরণ এই জন্য আমার নাম গ আর তারাও এইরকম যদি বলে যে আমরা আংশিক এলেম শিক্ষা দেই আর আরও বাকি আছে মানে এটা এরানের জন্য কয় কিন্তু পূর্ণাঙ্গ দিনের ছাত্র আছে না নাই এরা হলে পরিচিত এরা হলে জানা যে কারা না কেস কারা কেন তখন তো ধরে এই তুমি আলেম হইলে কিভাবে আলেম হইতে কি লাগে কও ফেকা তা সব তত্ত্ববিদ আলেম হওয়া লাগে না এই এই এরাই তো পরিচিত লোক গ কইয়ে সাতটার তো না বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনায় সূরা নাসের মূল শিক্ষা ফাইদা ফারাযাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন কুরআন পাঠ করে তখন ভিতরে যে শয়তানের দোগাইতে আল্লাহর নিকট আশ্রয় চাও আর মানুষের অন্তরে যে শয়তান কুমন্ত্রণা দেয় উক্ত শয়তান দুই ভাগে বিভক্ত জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে শয়তান শয়তান কয় বা দুই বা মানুষের প্রধান শত্রু শয়তান পিছনে আমরা আলোচনা করি আসছি না নায়েব রাসুল এবং বড় সাহেবজাদা তো শয়তানেরই তো আলোচনা করলেন রাত্রে কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কথা ঠিক না না ঠিক অনেক সময় কারো কারো মনে দিতে পারে হুজুরও যা কয় হুজুরের ছেলেও এই কয় ওই মাওলানা উঠলে সেও এই কথা কয় কি এরকম অসুয়াশা আসতে পারে না পারে না শয়তানের সবথেকে বড় অসুয়াশা সকালে ভাত খাইছেন দুপুরের সময় কি বলেন যে সকালে খাইছি আবার দুপুরেও খাবো আবার রাত্রেও খামু এই কথা কি মনে আসবে আসে না তাড়াতাড়ি দিই এখনো দেরি হয়েছে কেন দমকায় দেরি হয়েছে কেন তাড়াতাড়ি দাও এই সময় বলে না আর যখন এই দিনিয়ে লেবের কথা বলা হয় তো তখন এই রুচিতে একটু সমস্যা হয়ে যায় কিন্তু আপনারা যখন এইভাবে মনে করবে লা হাওলা ওয়া লা কুওয়াতে ইয়া কেসে বাজার হায় লা হাওলা ওয়া লা কুওয়াতে ইয়া কেসে বাজার হায় সূরাতে বুঝি না মগর গন্ধ নেই আয় সূরা দেই না সিরা দেই না আবার কেমন শয়তান মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় শয়তান দুইবার শয়তান কয়বার দুইবার মানব শয়তান জিন শয়তান মানব শয়তান দুইবার প্রকাশ্য অপ্রকাশ্য প্রকাশ্য হলো কোরআন বিরোধী অমুসলিম জাতির নাস্তিক কাফেরদের গুরু বা নেতা এদের পরিণাম ফল কোথায় জাহান্নাম আর জিন শয়তান একটাই জিন শয়তান কয়টা এবং তার চেলা বেলা যত আছে সব অপ্রকাশ্য শয়তান আবার দুইবার অপ্রকাশ্য বললে মানে বাহ্যিকভাবে বোঝা যায় না কত সুন্দর পাগড়ি জামা আবা কাবা জুব্বা টুপি কত কিছু আছে না আরে শয়তান কয় কেমন শয়তান কইলেও তো মানে হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাবে প্রকাশ্য অপ্রকাশ্য শয়তান দুই ভাগ একটা হলে তাসাউফ ধ্বংসকারী আর একটা কি ফেকা ধ্বংসকারী
তাসাউফ ধ্বংস করে কারা সমাজে, আমাকে নামাজ রোজা করলেই চলবে আর কিছু লাগবে না, বলে না এরা হলে তাসাউফ ধ্বংসকারী। আর ফেকা ধ্বংসকারী নামাজ রোজাগণ শরীয়তে জাহেরা অগ্রাহ্যকারী নাকেজ ভণ্ড বেসরা ফকিরের দল, তাদের পরিণাম কোথায়? ওই নায়েবে রাসূল বলেন না, পানির তলে মোমের বাতি দাও বাতাসে নেবে না, বলে না আল্লাহর নাম নিলে পরে ওযু গোসল লাগে না, হেল হেল হেল। তাসাউফ ধ্বংসকারী নাকেজ পীর, নাকেজ আলেম, নাকেজ বক্তা ও নাকেজ আমিরগণ, যারা এলমে তাসাউফ ফরজ স্বীকার করে না এবং যারা নবল জিকির রজিবা দুরুদ কাশফ আমল ইত্যাদিকে এলমে তাসাউফ বলে, তাদের প্রকাশ্য অপ্রকাশ্য এবং দুইবার শয়তান, এক হচ্ছে তাসাউফ ধ্বংসকারী আর একটা কি ফেকা ধ্বংসকারী, তাহলে এদের জন্য কি দোজক। আর প্রকাশ্য মানব শয়তান এত দোজক হয়েই রয়েছে। আল্লাহ পাক বলেন وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُم مُّؤْمِنِينَ إِن تَنْصُرُوا اللَّهُ يَنْصُرْكُمْ كُونُوا أَنْصَارَ اللَّهِ مَنْ أَنْصَرِي إِلَى اللَّهِ الْعِلْمُ সায়ুনকবাদু ওয়াজহারু ফিতান আল হাদিস সোয়েন ফিতনুকে দবা করেন গায়লা যায় কাইলেম কা সিকনা সিকানা ও আজকা সুন্না সুনানা জকির একরাম জেলদে সালেস ইন্না বাকা আল ইসলাম বিল ইলম তাফসিরুল হুল বায়ান ফালাউলা নাফার মিন কুল্লি ফিরকাতিন মিনহুম অনেক কোরআন শরীফের আয়াত হাদিস কিতাবের দলিল এখানে দেওয়া আছে, তাই না? এখানে সমাজ রাষ্ট্র পৃথিবী থেকে ফেতনা ফাসাদ ইত্যাদি দূরীভূত করত ন্যায় নীতি ও শান্তি তথা ইসলাম জেন্দা করার প্রতিভয় মূল কর্মসূচী। এলমে দিন নিজেরা শিক্ষা করা ও অন্যান্যদেরকেও শিক্ষা প্রদান করা এবং পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিনের ওয়াজ নিজেরা শ্রবণ করা, সর্বস্তরের লোকদেরকে শুনানের ব্যবস্থা করা, শেখনা শেখানা শুননা শোনানা, শোনো শোনাও শেখো শিখাও, না না জেস্তর সে মমকিন হমাগে ইয়াদ বাদে ইয়াদ রাখে, কে পি এলএম না শিখে ওর ওয়াজ না শুনে, এই কথা শুনে রাখবে, নাকে সালেম নাকে সবির নাকে বক্তা নাকে জামির, এদের কাছ থেকে তোমরা কি করবে না? এলএম শিখা করবে না। পৃথিবীর সর্বত্র আল্লাহর কোরআন ও পূর্ণাঙ্গ দিনের প্রসার বিভাগ, পৃথিবীর সর্বত্র তাসাউফ শিক্ষার ব্যবস্থা তাসাউফ বিভাগ, পৃথিবীর সর্বত্র ফেকা শিক্ষার ব্যবস্থা ফেকা বিভাগ, আমভাবে কোরআন প্রসার ও আখিরাতের মুস্তাকিল শিক্ষাগণের ফেকা তাসাউফ এবং কোরআন হাদিস তত্ত্ববিদ আলেম হওয়া জরুরি। রুহানি বন্দিগি, জেসমানি বন্দিগি ও মালি বন্দিগি মাধ্যমে কামেল সিবাতি মোমেন হওয়া এবং অন্যান্যদেরকে সিবাতি মোমেন বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করা। জামানার নায়েব রাসূলকে দিন প্রসার ও প্রতিষ্ঠার কাজে রোজগার ফসল ফান্ড, যুদ্ধ ফান্ড, মুষ্টি ফান্ড, জেহাদ ফান্ড, রোজগার ফান্ড ইত্যাদি ফান্ড সময়ের মাধ্যমে অন্যান্য সাহায্য সহযোগিতা করা। নিশ্চয় মুমিন ইজাজ নাবা যখন কোনো গুনাহ করে ফেলে কানাত নুকতাতুন তার অন্তরে একটা কালো ফোঁটা পড়ে যায়, সাউদাম ফি কলবি তার অন্তরে ফি কালো ফোঁটা পড়ে যায়। আল হাদিস দেলের ময়লা নাকি দেলের ময়লা তিন ভাগে বিভক্ত, অন্তরের অপবিত্রতা কয় ভাগে বিভক্ত? তিন ভাগে, বদ এতেকাদের কারণে, বদ আখলাকের কারণে, অন্যান্য গুনাহের কারণে দেলে কি পড়ে?
ময়লা পড়ে। আকাইদের মাসলা শিক্ষা করিয়া অন্তরের বধ এদেরকে দূরীভূত করতে হবে। আকাইদের মাসলা কি সমাজে পাঁচক তো রোজা নামাজ করলেই কি হয়ে যাবে? আমরা এই যা পাঁচক তো এটাই পারি না, আবার পূর্ণাঙ্গ দিন ইসলাম কোনায় দেখো দূর বাড়াইছে। আমার একজন মাওলানা কইছে, আমার ছোটবেলার ওস্তাদ, কয় পূর্ণাঙ্গ দিন ইসলাম কেমনে কেমনে বানাইছো? কয় আমরা তো শশিনার মুড়ি, শশিনার মুড়ি পূর্ণাঙ্গ দিন ইসলাম কেমনে কেমনে বানাইছো? তাহলে আপনি উজু করিয়া, উজু করিয়া আপনি কালিমাপুরের মুসলমান হন, পূর্ণাঙ্গ উদুখুলবিসেল কাফা আল্লাহ বলেন নাই যে পরিপূর্ণ দিন ইসলামতে দাখিল কেমনে কেমনে বানাইছি আল্লাহ বানাই দেনে? কয় আমাকে দেশে আইছে ভাত মারতে, আমি মাহফিল করি এক ভাত মারতে আইছি, মানে এক পাটতলার মাটি নাই, আর এইখানটা বয়ান করছি সব মাওলানা বলবি এলাকার ডাকিয়া কাছে আনিয়া বলে আপনাদের জন্য ভালো ব্যবস্থা আছে, আপনারা এই মঞ্চে আসেন, মঞ্চে আনিয়া সামনে বইয়া প্রথম বয়ান করছি, কিতাবের দলিল দিছি, এবার সামনে দিছি ঠিক আছে না নাই, এখন দাঁড়াই বলেন যে ঠিক নাই বা ঠিক আছে, পরে কিন্তু বলা চলবে না, চার দোকান এখানে সেখানে করছে বলা চলবে না, এখন বলবেন, হ্যাঁ দাঁড়াই বলছে যে না মলান সাহেব যা করছে সব ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট, 50% না 100%? কয় না 100%-এরও বেশি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আকায়েদের মাসলা এই পাঁচত্ব রোজা নামাজ করলে তা আকায়েদে গলত কিনা, এখন পীর দ্বারা জায়েজ নাই আকায়েদে গলত কিনা, কতক আছে না পীর বিরোধী আকায়েদে গলত কিনা, যারা যারা আটটসি সুরেশ্বর, সুরেশ্বরের বাবায় কে বৈশা জিকির ভালো নাই, এখন আকায়েদে গলত কিনা, এখন আকায়েদের মাসলা শিক্ষা করলে তার এ বধ এতে কাজ কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আকায়েদের মাসলা দৈনিক কিছু কিছু প্রায় প্রায় পড়তে থাকতে হবে, নাহলে আমিও তো মানে মন মানুষ একটু বেসকাই দিতে পারে না, পারে না, এই জন্য আকায়েদের মাসলা পড়তে হবে। অন্তর হইতে বধ এতে কাজ দূর করা কি নফল না ফরজ? ফরজ, বদ আখলাকের কারণে। কামিল মোরশেদ গ্রহণ করাতো এলমে তরিকত বা এলমে তাসাও, শিক্ষা করিয়া আমল করিতে হইবে, এমনি কামিল মোরশেদ ব্যতীত কি হবে না, তরিকত হবে না, হবে আত্মা দেল দুরুস্ত হবে না, হ্যাঁ বানাই বানাই একটা কইলেই হইব না, আর বানাই বানাই একটা করলেই হইব না, খেয়াল করি চলবে না, অন্তর হইতে বদ আখলাক দূর করা কি ফরজ? এমন একটা লোক আছে যে মুহুলিকাত নাই, একটা লোকও পারবেন দেখাইতে, একটা লোকও নাই, কারণ কোন সময় কোনটা উদ্গায় দেয়, কোন সময় কোনটা বাড়িয়ে যায় বলা যায়, হ্যাঁ যদি হাদির দায়িত্বে থাকে, হাদিকে সব কিছু দিয়ে মান্য করে শিক্ষা আমলের উদ্দেশ্যে, এই বহুতে গাছ বেশি সময় থাকতো না, কয়েক মিনিট থাকতে পারে বা কয়েক সেকেন্ড থাকতে পারে, আগুন জ্বলে বেশি মারাত্মক পর্দার গেলে নিবেই দেয় কিনা, ওইরকম অন্তরের জাগে ভাসে বোঝে ধর বেটা, আমি কত পুরান লোক বেটা তুই আছি করতে, তুই হেদিন মুড়ি তুলি আয় না, এরকম বাবা আয় না, আমি এলাম বড় ভাই, তাই ওরা ওরা কি কয়টাই কি হল একটা ভাব আর কি, এই ভাবটা আসাও কি জায়েজ আছে না? কোনো জায়েজ না, অন্যান্য গুনাহের কারণে তওবা জিকির করিয়া পুনরায় গুণা না করে রঙ্গিহার করিয়া গুণা হইতে ফিরিয়া থাকতে হবে, আর কাঁচা কাপড়া থাকলে তার জিম্মায় থাকলে তা আদায় করতে হবে, বান্দার হক নষ্ট করিয়া থাকিলে তাহাও কিতাবী দ্বারা আদায় করিতে হইবে, গুণা হইতে বাঁচিয়ে থাকা কি খরচ, গুণা হইতে বাঁচিয়ে থাকা খরচ। আচ্ছা এখানে এখানে এলমু তরিকাত ওয়াহিয়া মুবাহিসুল মৌলিকাত আল মুনজিয়াত মুসাল্লামি সবু, তরিকাত হলো দুই ভাগ, এলমু তরিকাত যে কোনো তরিকাত, এলমু তরিকাত হলো মৌলিকাত বা আত্মার অসৎ স্বভাব সমূহ বর্জন করিয়া মুনজিয়াত বা আত্মার সৎ স্বভাব সমূহ অর্জন, এলমু তরিকাত শিক্ষা করা ফরজ, এলমু তরিকাত কি ফরজ, বিভিন্ন মাহফিলে গেলে এলাকার জিজ্ঞাসা করি আল্লাহ রাসুল সৃষ্টি কাদিরী নকশবন্দিয়ার জিকির করছেন কি না, বলো করছেন, না করলে কি এরা উদৌদি করে কেউ, আল্লাহ রাসুল কবে আর তারা কবে, অনেক পরে না, তো হ্যাঁ এইখানে একটু বেজাল হয়ে যায় দূর, আপনি কী কন আল্লাহ রাসুলের তরিকাটা কি কাদরিয়া সৃষ্টি আর নকশবন্দিয়ার মজাদা দিয়া, এটা আল্লাহ রাসুলের তরিকা, এটা তো আল্লাহ রাসুলের তরিকা
না তো ওনাদের এগুলো তো মানি আমরা না মানি তা তো না ওনরা যেহেতু আল্লাহর রাসূলের অনুসারী ওনরা হক্কানি আলেম আমরা ওনাদেরকে মানি কিন্তু রাসূলকে নিয়া না রাসূলকে বাদ দিয়া রাসূলকে নিয়া না তা রাসূল যেখানে উপস্থিত নাই সেই তরিকার মধ্যে ভেজাল আছে না নাই তাহলে আমরা দোনোটার ভিতরে আছি আমরা নফলেও আছি ফরজও আছি তবে ইলমু তরিকাত নায়েব রাসূল পুরো জোর দিয়ে বলেন ইলমু তরিকাত ছাড়া জিকিরত হবে না ইলমু তরিকাত জিকির তরিকা সব মিললে হলো তরিকা ইসলামী তরিকা কি ইসলামী জিকির তরিকাত নফল জিকির তরিকাত কি নফল আসল তাজুল শাখা তাজুল সঙ্গে পার্থক্যটা কি তাওয়াজ্জু হলো একাগ্র চিত্তে মুরিদকে তালিম ও ফয়েজ প্রদান করা নায়েব রাসূল কি করেন করেন না দুই ভাগ কয় ভাগ শাখা তাওয়াজ্জু আসল তাওয়াজ্জু শাখা তাওয়াজ্জু চক্ষু বন্ধ করিয়া আসল তাওয়াজ্জু বাদ দিলে নাকেস আর পরিণাম বল দোজক আসল তাওয়াজ্জু এলমে তাসাউফ শিক্ষা দান করা আমরা কি আসল তাওয়াজ্জুতে আছি না আসল তাওয়াজ্জু কামেল মোরশেদ এর স্থান হলো পরিণাম হলো বেহেশত উদ্যান তাহলে আমরা আসল তাওয়াজ্জু আছি আমরা নফল তরিকার ভিতরেও আছি আসলের ভিতরেও আছি হ্যাঁ জামাই বিয়ে করবে আনছে হ্যাঁ জামাই রেখে জিগায় না হুনে না অন্যরে খাওয়াই লাগে হতাই ফেলাইছে তাহলে এই মেয়ে তার রূপ যাই হোক কাশ্প কাশ্প দুই ভাগ কাশ্পে কাউনি কাশ্পে এলাহি কোনো অদৃশ্য বিষয় সালেকের চোখে ভেসে উঠা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজের খুতবা দেওয়ার সময় বলিয়াছিলেন ইয়া সার ইয়াল জাবাল জাবাল কাশ্প এলাহি কামেল পীরের সোহবাত অবলম্বন করো তো আল্লাহর স্মরণে রত হওয়ার পরে আল্লাহর তরফ হইতে এক প্রকার হালত অন্তরে ওয়ারে দেওয়া বা ধর্মীয় মাসলা মুরিদের অন্তর চোখে বেশি উঠা যথা পর্দার আয়া নাজিলের পূর্ব মুহূর্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু পর্দা ফরজ হওয়া দরকার বলে মন্তব্য করলেন রাসূলের কাছে আরজি পেশ করলেন তাহলে কাশ্পে এলাহি না কোরআন শরীফে পরিপূর্ণ দিন দেখে না মাসলা পায় না খাবা ঘরের কুত্তা খেতে না কে বেদাতে ছেলে বিবাহ বেদাত পাঁচ প্রকার বেদাত কত প্রকার হারাম ওয়াজিব মোস্তাহাব মাকরু তানজি মোবা হারাম ওয়াজিব মোস্তাহাব মাকরু তানজি মোবা এই বেদাত পাঁচ প্রকার স্বামী কিতাবের প্রথম খণ্ড নতুন ছাপা 556 পৃষ্ঠা মাজারা কিতাবের পুরাতন ছাপা 70 পৃষ্ঠা এই বেদায়াতের পাঁচ প্রকার লেখা আছে এর বাহিরে বেদায়াত কি সুবিধা আর না অসুবিধা কিতাবের দলিল আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরবর্তী সময়ে যা কিছু সৃষ্টি হয়েছে তাকে বেদায়াত নব আবিষ্কৃত বলা হয় মাজার হক কিতাবে প্রথম খণ্ড পুরাতন সাফা বাবুল এতেসাম বিল সুন্নাহ আর সুন্নাহ 70 পৃষ্ঠা দর্শব্য মোজাদ্দেদ আজম রহমতুল্লাহ থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে প্রকাশক বিন্দু